হ্যালো ফ্রেন্ডস, আলু যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং অপরিহার্য সেটাই আজ আমি এই ভিডিওতে জানাব। শুনলে অবাক হয়ে যাবেন যে আলু খাওয়া পুরোপুরি ছেড়ে দেওয়া একদম উপকার নয়। তাহলে এক নজরে দেখে নেই আলু খাওয়ার কী উপকারিতা। এক নম্বর, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আলুতে আছে কোকোয়া মাইনাস নামে এক ধরনের কেমিক্যাল, ফলে ব্লাড প্রেশারকে ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে এই আলু। কিন্তু বেশি খাওয়া চলবে না, কারণ এতে রক্তের চিনির পরিমাণ বেড়ে যায়। দু নম্বর, হজম সহায়ক। হজমের পক্ষে আলু খুব ভালো, কারণ এতে হাই ফাইবার থাকে। তিন নম্বর, স্কিনের জন্য খুব উপকারী। এটা বেটে কিংবা এর রস স্কিনে লাগালে বিভিন্ন র্যাশ, দাগ ও রোদে পোড়া ভাব চলে যায়, কারণ এতে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ফসফরাস আরও অনেক কিছু রয়েছে যেটা স্কিনের জন্য অপরিহার্য। চার নম্বর, রোগ প্রতিরোধে সাহায্য করে। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকাতে আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া আলুতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি, ফলেট ও আয়রন আছে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলেট হচ্ছে বি ভিটামিন, যেটা মানবদেহে ডিএনএ এবং অন্যান্য জেনেটিক মেটেরিয়াল তৈরিতে সাহায্য করে। পাঁচ নম্বর, মানসিক চাপ কমায়। মন ভালো রাখার জন্য দুটো উপাদান, সেরোটোনিন ও ডোপামিন নামে নিউ ট্রান্সমিটার গঠনে আলুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স এর অবদান অপরিসীম। ছ নম্বর, মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখে। আলুতে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামিনো অ্যাসিড, ওমেগা থ্রি ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড থাকাতে মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি সরবরাহ করতে সাহায্য করে। তাই আলুকে বর্জন করার আগে একবার অবশ্যই আপনারা আলুর এই উপকারিতাগুলো ভেবে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। Thank you for watching my video.